ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আল ইসলাম গ্রুপে এই এক বোন তিনি তার মায়ের পক্ষ থেকে প্রশ্ন করেছেন বোন উল্লেখ করেছেন যে তার মায়ের বিশেষ করে ওয়াসওয়াসা জনিত বেশ কিছু সমস্যা হচ্ছে নামাজে তিনি যখন নামাজ পড়েন তখন তিনি এভাবে মনে করেন যে আমার নামাজ ভুল হয়ে গেছে ভুল হচ্ছে বিধায় এইভাবে নামাজকে তিনি পড়তেই থাকেন এমনও দেখা গেছে এক অক্তের নামাজ পড়ে তিনি শেষ করতে পারেননি দ্বিতীয় আরেকটি অক্ত চলে এসেছে এই ক্ষেত্রে আসলে মায়ের করণীয় কি হবে তিনি কি আসলে এভাবে ভুল করছেন আর এই ক্ষেত্রে তার করণীয় কি হবে তার নামাজগুলো কি কবুল হচ্ছে না বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওকফ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইamma ইয়াংযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাঈযু বিল্লাহ ফাসতাঈযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম আল্লাহ মহান আরফের দুই শত নাম্বার আয়তের করেছেন শয়তান যখন তোমাদেরকে ওশ্ব দেয় কোমন্ত্রণা দেয় তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এক্ষেত্রে বলবন এটি নির্ঘাত শয়তানের ওয়াসা আর একজন সবসময় তিনি তার নিজকে সংযত করবেন যত ধরনের ওয়সা থেকে বিশেষ করে শয়তান যদি ওশ্বাসা দেয় তাহলে সাথে সাথে পড়ে নিতে হবে আর শয়তান তো অস্বসা দেবেই সর্বসময় শয়তান চেষ্টা করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে তাই তো আল্লাহ তালা বলেছেন আল্লা মানুষের হৃদয় মিনাল জিনা অন্যাস জিন জাতির পক্ষ হতে আর কখনো মানুষ জাতির পক্ষ হতে বিশেষ করে যে শয়তান রয়েছে নামাজে এসে দেয় আল্লাহ নীবিকেও একজন ভাই বলেছেন আমি যখন নামাজে দাঁড়াই তখন তো বিভিন্ন ধরনের দেয় এমনকি কি কেরাতকেও ভুলিয়ে দেয় সালি হুসলাম বলেছেন যে খানজাব শৈতান যখন সে আসে তখন তুমি ইস্তেয়াদা পাঠ করো বিল্লাহ পাঠ করো এবং বাম পাশে তিনবার থুতু দাও হালকা থুতু ছিটানোর ভাব থুতু ছিটানো মূলত নয় বরং তাকে কষ্ট দেওয়ার জন্য হালকা এই হচ্ছে পদ্ধতি এই ক্ষেত্রে এটি মারাত্মক ধরনের অন্যায় যে এক নামাজ থেকে দ্বিতীয় নামাজের সময় চলে আসবে আল্লাহ একবার এটি তো শুধু অস্ত্রসয় নয় বরং এটি মানুষের কুধারণাও বটে বরং অস্ত্রসা তো হতেই পারে এমনটি এটি সচরাচর হয়ে সচরাচর হয়েই থাকে আর এই ক্ষেত্রে আবারও নামাজ পড়তে হবে আবারও নামাজ পড়তে হবে আবারও নামাজ পড়তে হবে এই পদ্ধতিতে আল্লাহ নবী নেই এ মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে যদি কারো ভুল হয় এবং তার সন্দেহে তিনি তিনি সন্দেহ পতিত হন যে আমি তিন রেখাত পড়েছি না চার রেখা এই ক্ষেত্রে তিনি তিন রেখাত ধরবেন এবং আরেক রেখাত পড়ে নেবেন সহজ্রেজা দেবেন নামাজ কমপ্লিট হয়ে গেল এমনটি নয় যে নামাজকে আবার ফিরিয়ে পড়তে হবে না এই পদ্ধতি কিন্তু আল্লাহ বিদ্যান দেননি এই ধরনের আমল আল্লাহর কাছে গৃহীত হবে না বরং একবারই তিনি কমপ্লিট করে ফেলবেন যদি কখনো সন্দেহ পতিত হন যে না আমার রুকু ছুটে গেছে যদি এমনটি হয় অথবা ছুটে গেছে এমনটি হয় তাহলে এগুলোকে দূর করতে হবে যেটি রুকুন রয়েছে রুকুন যদি ছুটে যায় তাহলে রুকুন পূর্ণ করতে হবে আর অজীব যদি ছুটে যায় তাহলে এর জন্য আর সেটি ফিরিয়ে পড়তে হবে না এই আমরা বলবো যে এক নম্বরকে বারবার পড়া এটি কিন্তু সুন্নতি পদ্ধতি নয় যদি অস্বসা শয়তান দেয় আর এই ক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত হই তাহলে নামাজকে পূর্ণ করে সাহস দা দিয়ে নিতে হবে চাই সেটি আজ সালামের আগে হতে পারে পরে হতে পারে এতেই যথেষ্ট হবে অল্লাহাল আলম